सो गाइज वेलकम टू फुटबल एक्सट्रा। एट आज के सेकेंड भिडियो, फार्ष्ट भिडियो तुम्हारे बोले जार्सि क्यों कब एस सी इस्ट बेंगल अफिसियल वेबसाइट ओपेन होते चले खूब ताड़ाताड़ी रेडी हो गए, तुम्हारा गए देखते पो। फार्ष्ट भिडियो देखे नियो, तेल पुरो वेबसाइटर आपडेट तुम्हारा पे जा फार्ष्ट भिडियो के। तो सेकेंड भिडियो मूलत आज के डार्बी से बहु प्रतीक्षित एस सी इस्ट बेंगल भार्सेस एटीके मोहनबागान, कोच एंथोनियो लोपेस हावाज वर्सेस रॉबी फाउलर, एंथनी पिल्किंगटन वर्सेस संदेश झिंगन, रॉय कृष्णा वर्सेस डैनी फॉक्स, एरकम विभिन्न छोटो छोटो दैरथ किन्तु आमरा माठे देखते पाबो। सेई दैरथगुलो निये आज एस सी इस्ट बेंगल बा एटीके मोहनबागान समर्थकरा कि भावछेन, कि फर्मेशने खेला हबे সেটা আমরা কালকে আলোচনা করেছিলাম। তো আজ বেশি কিছু বলবো না, এই ডার্বিটা খুব কাছের ডার্বি, মনের খুব কাছের। এই খেলা দেখার জন্য ছোটবেলায় এখনো মনে আছে যেদিন খেলা থাকতো সেদিন স্কুল যেত না অনেকে, যেদিন খেলা থাকতো সেদিন একসাথে বসে সব বন্ধুরা খেলা দেখত, সেটা ইস্ট বেঙ্গল মোহনবাগান সব দলের বন্ধুরাই। বাঙালির কাছে এটা একটা আবেগ, বাঙালি ইস্ট বেঙ্গল মোহনবাগান বলতে অজ্ঞান। হ্যাঁ, মাঠে লড়াই যেরকম আছে, মাঠের বাইরেও সমর্থকদের মধ্যে লড়াই আছে, সেই লড়াইয়ের আজ কিন্তু সোশ্যাল মিডিয়াতেও থাকে। সেই লড়াইয়ের আজ প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেক সোশ্যাল মিডিয়ার প্রত্যেক ভিডিওতে কিন্তু পাওয়া যায়। শুধু কি সেটা ইস্ট বেঙ্গল মোহনবাগান বলে? না, এই লড়াইটা বাঙালির রক্তে মিশে আছে। কোথাও ইলিশ মাছ নিয়ে লড়াই, তো কোথাও চিংড়ি মাছ নিয়ে লড়াই, কোথাও বাঙাল কোথাও ঘটি, কোথাও লাল হলুদ তো কোথাও সবুজ মেরু। কিন্তু এই সব নিয়েই কিন্তু আমাদের চলতে হয়, আর এই সব নিয়েই কিন্তু বাঙালির ফুটবল, ভারতের ফুটবল, বিশ্বের ফুটবল। লাল হলুদ রংটা যেরকম ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে একটা আবেগ, ঠিক একইভাবে সবুজ মেরুন রংটাও কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে এক অন্য অনুভূতির জায়গা। তোমরা সবাই শুনেছো কদিন আগেই এটিকে মোহনবাগান তাদের অফিসিয়াল অ্যান্থেম রিলিজ করেছে, ঠিক কাল কিন্তু এস সি ইস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যান্থেম ঘোষণা হয়েছে, রিলিজ হয়েছে। তোমরা অবশ্যই শুনে নিতে পারো, আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ারও করা হয়েছে। তো যেটা বলছিলাম, আজ মাঠে হয়তো এগারো এগারো বাইশটা ছেলে নামবে লড়াই করতে, তার মধ্যে অনেক বাঙালি প্লেয়ারও আছে বা অনেকের ডার্বি খেলার আগের অভিজ্ঞতাও আছে, তাই তারা জানে যে ম্যাচটা কেমন হয়। এই ম্যাচটা হয়তো যুবভারতীতে যদি হতো লোক বসার জায়গা দেওয়া যেত না, এটা আমরা জানি। তো সেই জায়গা থেকে বলবো, কাল কিন্তু মাঠে, সরি আজ কিন্তু মাঠে শুধুমাত্র এগারোটা প্লেয়ার বা সাইড বেঞ্চে বসে থাকা প্লেয়ার বা কোচ এদের লড়াই নয়, লড়াই কিন্তু অগণিত সেই বাঙালি সমর্থকদের, যারা আজ দুভাগে বিভক্ত, ইস্ট বেঙ্গল না মোহনবাগান। তাদের মনে কিন্তু কোনো জায়গায় নেই যে টিমের নাম এস সি ইস্ট বেঙ্গল না এটিকে মোহনবাগান। প্রত্যেক বাঙালির মনে কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। এখন বর্তমানে কোন টিম কেমন খেলবে সেটা আজকে ম্যাচের উপর ডিপেন্ড করবে, তবে তার আগে পর্যন্ত যদি বলা হয় তবে হ্যাঁ একটাই কথা বলা যায়, আজকের ম্যাচটায় দুটো দল মাঠে নামার সাথে সাথে জয়ী হবে ফুটবল।
একটা সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছিল ইস্ট বেঙ্গল না ইস্ট বেঙ্গল এই বছর আইএসএল খেলবে না। ইস্ট বেঙ্গল কি খেলবে? ইস্ট বেঙ্গল আই লিগ খেলবে। শহরেরই কোনো এক পাঁচতারা হোটেলে থেকে ইস্ট বেঙ্গল আই লিগ খেলবে, আইএসএল নয়। সেই কথাগুলোকে নস্যাৎ করিয়ে দিয়ে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের অফিসিয়ালরা তাদের প্রচেষ্টায় দেখিয়ে দিয়েছে অল্প সময়েও কিন্তু ম্যাচ জেতা যায়। ঠিক তেমনই রবি ফাউলারকে কোচ করে এনে তার হাতে কিন্তু একটা যোগ্য দল তুলে দিয়েছে, যাতে মাঠে নেমে লড়াইটাও করা যায়। তো বেশি আর বড় করব না, হয়তো অনেকে বোর হচ্ছ, জাস্ট ভিডিওটা বানানো কিন্তু এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তাই তোমাদের মতো আমিও এক ফুটবল প্রেমী হিসাবে এই কথাগুলো আমার মনের ভেতর থেকে বেরিয়ে আসলো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। অবশ্যই ম্যাচের উপরে নজর থাকবে, প্রত্যেকটা আপডেট তোমাদের দিতে থাকবো, নিশ্চয়ই জানাবো। যারা বাইরে আছো বা আজকে ম্যাচটা দেখতে পাবে না কোনো বিশেষ কারণে, তোমরা নজর রেখো আমাদের টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকে, প্রতি পদের কিন্তু আপডেট আমরা দিতে থাকব, টিম কেমন খেলছে নিশ্চয়ই জানাবো। তো সবার শেষে বলি, জয় মোহনবাগান বা জয় ইস্ট বেঙ্গল না, জয় ফুটবল, জয় বাঙালির ফুটবল, জয় ভারতের ফুটবল। থ্যাংক ইউ সবাইকে।